ইতালিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি মুর্শিদাক্ত। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলা স্কুল মনফালকনে ইতালি। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন মনফালকনে গরিজিয়া ইতালি। এ উপলক্ষে 21 ফেব্রুয়ারি সকাল 10টায় স্কুল প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলা স্কুল মনফালকনে সীমিত পরিসরে কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শোক প্রকাশ করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কনসুলতা কমুনাপালে পের স্থানীয়রি, ইন্টিগ্রেওমোচি জওয়ানি দেল বেঙ্গলেস, বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, স্বদেশ বিদেশ পাঠক ফোরাম, মুন্সিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, মুন্সিগঞ্জ সমবায় সমিতি, গাজীপুর জেলা সমিতি সহ মলফালকনের বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ। আলোচকরা আলোচনায় যাদের আত্মত্যাগে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আরও প্রশংসা করেন, যারা অনেক প্রতিকূলতা ও ত্যাগ স্বীকার করে প্রবাসে বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন যারা প্রবাসে জন্মগ্রহণ করছেন তাদের মাতৃভাষা বাংলা শিক্ষা দিতে অনন্য ভূমিকা রাখছে। সবাই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতা করতে অঙ্গীকার করেন। আলিম চৌধুরী, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানা। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television